কানে দফা রফা হয়ে গেল গো চ্যানেল ভিডিও করতে গিয়ে। এক পয়সা ইনকাম নেই ইউটিউব থেকে, শুধু দেখো শাস্তি পাচ্ছি তোমাদের জন্য। আমাকে শাস্তি দিতে দেখলে তোমাদের এত ভালো লাগে কি জানো বাবা। কান মোলা একদম পাতি বাংলা ভাষায় হচ্ছে, বেশ করে নিজে কান নিজে জোরে জোরে মোড়ো। কান মোলা একদম পাতি বাংলা ভাষায় হচ্ছে, বেশ করে নিজে কান নিজে জোরে জোরে মোড়ো। জীবনে যে কোনোদিন মানে নিজেকে নিজে এইভাবে শাস্তি দিতে হবে আমি কোনোদিন আশাই করিনি, তবে বন্ধুদের জন্য আজকে আমাকে সেটাও করতে হচ্ছে। বাই দ্য ওয়ে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমি মোটামুটি আজকে খুব ভালোই আছি। আর প্রচণ্ড গরম পড়েছে গো, এত গরম পড়েছে মানে জাস্ট পারা যাচ্ছে না। তো সেই জন্য আমি একবার চেষ্টা করলাম যে পাখাটা নিভিয়ে ভিডিওটা করার, বাট ইম্পসিবল, মানে পুরো চান করে যাচ্ছি ঘেমে। তাই জন্য আজকে একটা একদম প্লেন সিম্পল তাঁতের কাপড় পরে নিয়েছি, কারণ কি অন্য ধরনের কিছু শাড়ি পরলে একদম ঘেমে একদম যাতা অবস্থা হয়ে যাবে। তো যাকে সেসব কথা বাদ দাও, তোমরা গরমে সাবধানে থেকো। তো আমি এবার ভিডিওর প্রসঙ্গে আসি। তো তোমরা অনেক দিন ধরে একটা রিকোয়েস্ট আমার কাছে করছিলে, একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি, যেটা একটা অবশ্য করে চ্যালেঞ্জ ভিডিও, বাট যেটা কিন্তু খুব মজার চ্যালেঞ্জ ভিডিওটা। তো এটা যেটা আমি করবো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, এটা হচ্ছে ইয়ার টুইস্টিং চ্যালেঞ্জ, মানে কান মোলা একদম পাতি বাংলা ভাষায় হচ্ছে, বেশ করে নিজের কান নিজে জোরে জোরে মোলো। জীবনে কোনোদিন বিশ্বাস করো, অন গড বলছি, আমি কোনোদিন কোনো টিচারের কাছ থেকে কোনোদিন কান মোলা খাইনি। হ্যাঁ, বকা হয়তো খেয়েছি, কোনো সময় হয়তো বাইরে দাঁড় করিয়ে দিয়েছি, এরকম পানিশমেন্টও পেয়েছি, কারণ আমি না খুব টকেটিভ ছিলাম, তো সেই জন্য আমাকে এই জিনিসটা করতো। বাট কান মোলা মারা এই জিনিসগুলো কিন্তু কোনো দিন আমি খাইনি, কিন্তু আমার মা বাবাও কোনো দিন আমাকে মারেনি, বকেনি, কান মোলেনি, কিচ্ছু করেনি। আমার মা বাবা খুব মানে কী বলবো মাটির মানুষ, এইভাবে কোনো দিন আমাদের শাসন করেনি। বাট আমার মা কিন্তু জানতো বা বাবা জানে যে আমরা তিন ভাই বোনে ভীষণ মারকুটে, মারকুটে মিনস আমরা কিন্তু ভাই বোনে মারামারি করি না, আমরা কিন্তু আমি আমার দাদা আমরা কিন্তু টিউশন করাতাম। আমি অনেক ছোটো বয়স থেকে ক্লাস 9 থেকে আমি টিউশন করাই, আমি কিন্তু খুব রাগি টিচার, রাগি মাও ইভেন। তো আমার ছেলেও আমার হাতে কানমোলা মা সবই খেয়েছে, আর স্টুডেন্টদের কথা তো বলছি না, মানে বিশাল, এখন যাদের পড়াই তারাও মার খায়, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও আমার কাছে মার খায়। আর আগে যাদের পড়াতাম তাদেরও আমি মারতাম, কানও মুড়ে দিতাম, গাল টিপে মুড়ে দিতাম, চুলের মুঠি ধরে মারতাম, এমনি মারতাম, সমস্ত কিছু মারতাম। কিন্তু এটা মনে করো না যে সবসময় অত্যাচার করে গেছি। আমরা যে মানে আমি যেসব স্টুডেন্টকে পড়িয়েছি তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো ভালো রেজাল্ট করতো। মানে আমার কাছে কথা হচ্ছে, যখন যে কাজটা করবে সেটা তখন মন দিয়ে করো, যখন বদমাইশি করবে চুটিয়ে বদমাইশি করো, যখন পড়াশোনা করবে চুটিয়ে পড়াশোনা করো, যখন খেলাধুলা করবে চুটিয়ে খেলাধুলা করো। কিন্তু এই পড়াশোনার টাইমে খেলার কথা চিন্তা, খেলার টাইমে বদমাইশি করার চিন্তা, এই জিনিসগুলো আমি একেবারে বদল করতে পারি না। আমি আমার স্টুডেন্টদেরও তাই, পড়তে পড়তে কিছু উল্টোপাল্টা কথা বলছি, জানো আন্টি ওই হয়েছিলো, জানো আন্টি ওই হয়েছিলো, আমি এগুলো একদম সহ্য করি না। তো যাই হোক, আমি রাগি তোমাদের বলেই দিলাম, সেই জন্য কানমোলা কিন্তু বেশ রকম করে স্টুডেন্টদের দিই। বাট এইবার যদি এই ভিডিওটা আমার স্টুডেন্ট দেখে, আমার স্টুডেন্ট কিন্তু দেখে আমার ভিডিও, যদি দেখে তো ভাববে আন্টি দেখো নিজের জীবনে কোনোদিন কানমোলা খায়নি আর আমাদের বেশ করে কান মোলে দেয়। তো তারই জন্য আজকে যাদের ওদের মনটা অনেক বেশি স্যাটিসফাইড হয়, তার জন্য আজকে নিজের কান নিজেই মুলবো। যদিও আমি দেখেছি ইউটিউবে এরকম ধরনের ভিডিও দুজনে মিলে করে, বাট তোমাদের আমি বলেই রাখি আমার কিন্তু সেরকম সহযোগিতা করার কেউ নেই, আর ছেলে বড় হয়ে গেছে, ছেলে আমার কান ইম্পসিবল মুলবেও না। তো আর এমনিতেও বাড়িতে নেই, একটু কাজে বেরিয়েছে, তো সেই জন্য ভাবলাম আজকে সেলফ ইয়ার টুইস্টিং চ্যালেঞ্জ তোমাদের কাছে প্রেজেন্ট করি। তো চলো শুরু হয়ে যাই, অনেকক্ষণ বকবক হয়েছে। এ দেখো কানে আমি সুন্দর একটা দুল পরে নিয়েছি, এই দুলটা ধরে টানলে কিন্তু কান কেটে বেরিয়ে যাবে, এই এই কানের দুলটা না আমার খুব পছন্দের। তো চলো আজকে এই কানের দুলটা নিয়েই, কানে দুল পরেই তোমাদের ইয়ার টুইস্টিং দেখিয়ে দিই, একটু কাছে সরিয়ে আনি। এই দেখো এইবার হচ্ছে কান মোলা, কাকে বলে, এই হলো ফার্স্ট টাইম। আরে লাগি, এই হলো এক ধরনের কান মোলা এইটা। এবার একটা একটা করে কান মোলি, এবার এই দিকে মুলেছিলাম, এবার এই দিকে মুলব, এইরকম একটা কান মোলা যায়। এই দিকে একটা আছে যেটা কানে দুল পরে হবে না মেবি, এই যে এটাকে এরকম করে মুলে দেওয়াটা, এই একটা কান মোলা। আচ্ছা এই কানে আবার দেখাই, এই কানে এইরকম একটা মুলেছিলাম, এবার নিচের দিক থেকে এইরকম করে মোলা। কানের দুলটা পরে অসুবিধাই হচ্ছে, চলো কানের দুলটা না প্রথমে খুলে ফেলি। এবার কানের দুল খুলে ফেলেছি, এইবার দেখো এইরকমভাবে এই একটা মোলা, এই দেখো
এই একটা মোলা বেশ লাগে। আর আমি না একটা তোমাদের বলে রাখি, আমার একটা বদভ্যেস আছে কিন্তু কানের এই যে লোভগুলো আছে না এইগুলোতে আমি এরম 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 করি, দুটো কানেরই করি, সবার করি, মানে নিজের করি, আমি অন্য আমার হাজব্যান্ডের করি, আমার ছেলের করি, আমার স্টুডেন্টদের করি। স্টুডেন্ট বলে কি, স্টুডেন্টটা মনে করে আমি ওকে আদর করছি, এই হোক আমি এরকমই করি। আমার এটা কানটা ধরতে খুব ভালো লাগে কিন্তু আজকে কানটাকে এইভাবে মুলতে হচ্ছে। এই একটা কানমোলা, এই নিচের দিক থেকে এরকম করে, এই যে এরকম এই দিক থেকে এরকম দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি অনেকটাই কাছ থেকে তোমাদের দেখাচ্ছি আমি এই কানমোলা। কান গরম হয়ে গেছে, আর যদি কান ব্যথা করে সব বন্ধুদের দোষ, তোমাদের জন্যই কিন্তু আজকে আমাকে এটা করতে হচ্ছে। ছি 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 ছি, আজকে নিজে যত দোষ অপরাধ করেছি তার জন্য এই কানমোলা। কানমোলা খাও, কানমোলা খাবে ভাবি। কানে দফা রফা হয়ে গেল গো চ্যানেল ভিডিও করতে গিয়ে, এক পয়সা ইনকাম নেই ইউটিউব থেকে, শুধু দেখো শাস্তি পাচ্ছি তোমাদের জন্য। আমাকে শাস্তি দিতে দেখলে তোমাদের এত ভালো লাগে কি জানো বাবা। কান ভালো মনে হয় না তো, কান শক্ত হয়ে গেছে। বাচ্চাদের কানগুলো নিশ্চয়ই এত লাগে না, ওদের কানগুলো খুব পাতলা। আচ্ছা আর কিরকম ভাবে মুলতে পারে যায়, এই দেখো এটা তো পুরো বন্ধ হয়ে গেল কানে, এই দেখো বুঝতে পারছ কি, এটা তো কান পুরো বন্ধই হয়ে গেছে প্রায়, কিছু শুনতে পাচ্ছি না। এই কান মোলা দেখো লাল হয়ে গেল কি কান, হ্যাঁ বুঝছো আমাদের কান মোলার চোটে। এইরকম চ্যালেঞ্জ কেউ দেয় বলো, আমি কান মুলছি তোমরা হাসছো, এরকম পজিশন যদি তোমাদের ফেলা হয় তখন কেমন মজাটা লাগবে, যারা ভিডিও বানাও তারা তো বুঝতে পারছো। আরে মানে কান মূল থেকে নাক চুলকে গেল, তো চলো লাস্ট টাইম আর একবার মুলে নি, কান গরম হয়ে যাচ্ছে। আর আকাশ না অন্ধকার করে আসছে, ছাদে সব জামা কাপড় আছে মনে হয় ভিজবে বৃষ্টি পড়লে। এই দেখো এই দেখো এই কানমোলাটা মুলে দিলাম, এটাই শেষ কানমোলা। চলো এটাই আমার শেষ কানমোলা ছিল, আমার ইয়ার লোভ টুইস্টিং বা ইয়ার টুইস্টিং চ্যালেঞ্জ। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে বন্ধু হয়ে থেকো, তাহলে তোমাদের এরকম সুন্দর সুন্দর রিকোয়েস্ট ভিডিও তোমাদের কাছে সুন্দর করে প্রেজেন্ট করে আমি দিতে পারবো। আর আর কি বলবো আর কি বলবো, আর তোমরা এভাবে যে আমাকে সাবস্ক্রাইব করছো আমার পাশে থাকছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কাছে আরও অনেক বেশি কৃতজ্ঞ থাকবো যদি তোমরা ভিডিওগুলো আমার পুরোপুরো দেখো। প্লিজ আমার ওয়াচ টাইমটা খুব কম, সো প্লিজ ওয়াচ মাই ভিডিও ফুল, তাহলে কিন্তু আমি একটা জায়গায় পৌঁছে যাব। পৌঁছে গেলে তোমাদের সকলে নাম আমি বলবো, ইভেন তোমাদের সকলকে পাশে নিয়ে তোমাদের আরও কী কী চ্যালেঞ্জ ভিডিও বা কী কী রিকোয়েস্টেড ভিডিও আছে আমাকে জানিও, আমি করতে পারলে অবশ্যই করব। তাহলে আজকের মতো, লাভ ইউ অল অ্যান্ড টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।